अखिलेशर पार्टी बनाते देव ना, पार्टी तेजस्वी पार्टी बनाते देव ना, पार्टी शशिकलार पार्टी बनाते देव ना। आमी मदन मित्र आमी पार्टी कर्मी आवेदन करछी जे मने राखबेन मदन मित्र हरिदास पाल कल के जदि पार्टी आमार पास थेके पताकाटा सरिये नेय आर आमार छापटा सरिये नेय आमी बाजारे गिये सिगरेट चाइले धार पाबो ना। अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड्स, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए। आज के जरा हमारा पार्टी ने मुश्किल हो चाहिए, धरुन रामेर संगे बादर रा गिएछिलो एंड हठात जदि किछु बादर थीसिस शुरू करे যে রাম বড় না সীতা বড় না লক্ষ্মণ বড় না রাবণ বড়, কিরম লাগে না? এরা রাম সেনা, আমরা হচ্ছি রাম সেনা। রাম মানে বিজেপি, রাম নয়, আমরা হচ্ছি মমতার সেনা। তাই আমি খালি এটুকুনি বলবো যে তৃণমূল কর্মীদের কাছে আমার আবেদন, আমি অভিষেকের কাছে করজোড়ে অনুরোধ করছি, এই মুহূর্তে পার্টিতে সবথেকে বেশি কন্ট্যাক্ট, সবথেকে বেশি যুব শক্তির সঙ্গে যার যোগাযোগ সেটা অভিষেক। আমাকে একটা তুই ট্যুর দে, আমার কিছু দিতে হবে, ঘোড়ার গাড়ি দে, একটা গরুর গাড়ি দে, একটা মোটর বাইক দে, আমি সারা বাংলার তৃণমূল কর্মীদের কাছে যেতে চাই শুধু এইটা বলার জন্যে যে তোমাদের সকলের কাছে আমি একটা গীতা দিচ্ছি। আমি অলরেডি প্রায় 10 লক্ষ গীতা ছাপার অর্ডার দিয়েছি, আমি সকলের কাছে তৃণমূল কর্মীদের কাছে গীতা দেব। যে গীতা কী বলছে, যারা মুঘল পর্ব পড়েনি যারা। আরেকটা কথা হচ্ছে যে আমি দেখছি ইদানিং কিছু বয়স্ক নেতা রাতারাতি খুব বেশি জ্ঞান দিচ্ছে। সেসব নেতা কিন্তু এইসব আন্দোলনে মার খাওয়া ডান্ডার সময় ছিলেন না। কাউকে মিন করছে না, না না, আমি কখনো কাউকে মিন করি না। তারা হঠাৎ রাতারাতি জ্ঞান দিচ্ছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যেমন আমার অনেকে বলে তোমার ফেসবুক খুব পপুলার, আমার ফেসবুক না, আমার ফেস লুক, আমার পতাকা লাগে না, আমার সরকারি গাড়ি লাগে না, আমি রাস্তা দিয়ে গেলে চশমাটা না বাড়িয়ে পুলিশ গাড়িটা ছেড়ে দেয়, ইট ইজ এ ফেস লুক। কিছু কিছু নেতা হঠাৎ বলছেন রাতারাতি এইটা ঠিক, ওইটা না, ওইটা বলে ভালো হতো না, মানে আসলে আবার কিছু নেতা বললেন যে শুভেন্দুর মতো ভালো ছেলে হয় না, শুভেন্দু সত্যি এরকমভাবে, সত্যি শুভেন্দু কিচ্ছু করেনি, করে এমনভাবে করলেন তাতে মোটামুটি এক মাসের জায়গা আর একদিন যদি বেশি হতো পার্টি ভোগে চলে যেত। শুভেন্দু পর্বে তারা পার্টিটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিলেন। দেখুন এটা মমতা ব্যানার্জির পার্টি। মমতা ব্যানার্জি যদি মনে করেন যে পার্টি যারা ভোগে পাঠাচ্ছে আমি তাদের হাতেই পার্টির দায়িত্ব দেবো, দেবেন আপনার পার্টি। কিন্তু ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেড়াইছ, উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেদ না পায় বেতন তবু না চেত। আমি যা ঠিক করছি।